চন্দ্র বোড়া বা রাসেল ভাইপার ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। চন্দ্র বোড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত হতে পারে। চন্দ্র বোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত ও কিছুটা শুকনো পরিবেশে বাস করে। বসতবাড়ির আশেপাশে খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্র বোড়া প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্র বোড়ার কামড়ে মারা যায়। এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। রাসেল ভাইপার দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায়। চন্দ্র বোড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20-40টি বাচ্চার জন্ম দেয়।